দেখো টিনু বুড়ু আমার কোলে উঠে গেছে কেন বলো সকাল থেকে যখন আমি গুছাগুছি করছি তখন থেকে টিনু একদম সাজুগুজু করা শুরু করে দিয়েছে ওর মাকে বারবার বলছে মনামা মনামা মানে ইশারা ইঙ্গিতে দেখাচ্ছে যে দিদি বাইরে যাবে আমাকে গুছিয়ে দাও ও তো আবার একটু ইশারা ইঙ্গিতে বোঝায় তারপরে গুছিয়ে দিয়েছে দেখো আমার টিনু আমার কোলে পরে উঠে পড়েছে কিন্তু প্রচণ্ড বাহিরে রোদ রোদটাকে কোনো কিছুতেই সামাল দিতে পারছি না হুকটা টেনে দিয়েছি রিক্সার তারপরও কিন্তু রোদটাকে সামাল দিতে পারছি না তারপর আমার টিনু কী করলো হাতটা দিয়ে নিজের চোখ দুটো ঢেকে নিল মানে এতটা বুদ্ধি দেখো কত সুন্দর জায়গা আমরা এখন একটু ডিসি অফিসের কাছে যাচ্ছি ডিসি অফিসের কাছে একটা ব্যাঙ্ক আছে সোনালি ব্যাংক সেখানে একটু কাজ আছে সেখানে যাব। তা টিনু কিছুতেই আজকে আমার মানে পিছু ছাড়ছে না ঠিক আছে আমি বললাম ঠিক আছে ওকে নিয়েই যাই ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি তাহলে ভালো লাগবে না ওরও একটু বাহিরের আলো বাতাসও পাবে ভালো লাগবে বাচ্চাদের সবসময় কিন্তু ঘরে আটকে রাখতে হয় না মাঝে মাঝে কিন্তু একটু বাহিরের আলো দেখাতে হয় কালকে একবার ওর দাদুর সাথে পার্কে গিয়েছিল পার্কের থেকে ঘুরে টুরে আসলো আর যে দেখো এই যে আমরা ব্যাংকের কাছে চলে আসছি এখন আমরা ব্যাংকে ঢুকে যাব। ব্যাঙ্কে ঢুকে যাচ্ছি যাওয়ার পরে ব্যাংকের কাজগুলো করব। অনেকক্ষণ ধরে টিনু ওই একটা ভিকারি মা বসে আছে তার দিকে তাকাচ্ছে ঠিক আছে আর উনিও বারবার টিনুর সাথে আকার ইঙ্গিতে কথা বলছে তা আমি যেমন সবসময় সবাইকে টাকা দিই পথে ঘটে দেখালি ও আমাকে বারবার ইশারা করছে ওনাকে টাকা দেওয়ার জন্য দেখো টিনু নিজে হাতে ওনাকে টাকা দিল টাটা